চট্টগ্রামে অবৈধ হাসপাতাল ও ক্লিনিক এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকে আমরা যথারীতি দুজন অতিথিকে আজকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথির সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে চাই শুরুতে আমার বাম পাশে রয়েছেন ডক্টর শাহরিয়ার ডক্টর হাসান শাহরিয়ার কবি পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আমার ডান পাশে রয়েছেন ডাক্তার শেখ শফিউল আজম সভাপতি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখা এবং বিএমএর কেন্দ্রীয় সহসভাপতি আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে চট্টগ্রামে আমরা দেখেছি যে 400+ অনুমোদনহীন হাসপাতাল অথবা অনুমোদন নবায়ন করা হয়নি এরকম হাসপাতাল ক্লিনিক রয়েছে এদের বিরুদ্ধে আমরা দুটি জায়গায় অভিযানও দেখেছি সিভিল সার্জনের নেতৃত্বে অভিযান হয়েছে চকবাজারের সিটি হেলথ ক্লিনিকে এবং আলামিন হাসপাতালের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে দেশে বিভিন্ন স্থানে এরকম অভিযান চলছে রাজধানীতে চলছে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এ ধরনের কোনো হাসপাতাল চলতে দেওয়া হবে না তো এই যে এই বিষয়গুলো এবং চট্টগ্রামে 470+ মতো এরকম অনুমোদনহীন রয়েছে এই অনুমোদনহীন অথবা নবায়ন করা হয়নি এই বিষয়টা আসলে একটু পরিষ্কার করবেন আমাদেরকে ডাক্তার শেখ শফিউল আজম আপনাকে ধন্যবাদ আমাদের এই কোভিড মহামারীর পর থেকে আমাদের চিকিৎসকরা আমাদের বিভিন্ন এরিয়াতে যেমন আমাদের চট্টগ্রামে চট্টগ্রাম বিভাগীয় করোনা সেল কমিটি রয়েছে প্রতিরোধ কমিটি সেই কমিটির এখানে সচিব স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম বিভাগে জনাব ডাক্তার শাহরিয়ার কবির উপস্থিত আছেন এখানে পরবর্তী পর্যায়ে এই করোনাকালীন যখন জটিল অবস্থা গত 7-8 মাস ধরে গেল এর পরবর্তীতে আমরা দেখলাম যে স্বাস্থ্য বিভাগের যে সমন্বয়হীনতা এবং এই সমন্বয়হীনতা দেখলাম যে সেখানে প্রাইভেট হাসপাতালগুলো এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো বিভিন্নভাবে দায়ী হয়ে পড়েছে সে এমনকি দেখা গেছে যে স্বাস্থ্য বিভাগ থেকে অনুমোদনপ্রাপ্ত ছাড়া এই হাসপাতালগুলো করোনা চিকিৎসায় তাদের ভূমিকা রেখেছে এবং এমনকি করোনা পজিটিভ নেগেটিভ এরকম দিয়েছে আপনারা জানেন সেটা আমাদের বাংলাদেশের সরকার আমাদের বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় সেইখানে একটা ত্বরিত গতিতে তাদের ব্যবস্থা নিয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নিয়েছে সেই আইনানুগ ব্যবস্থায় কিছু ঢাকাতে কিছু হাসপাতাল এবং ক্লিনিক সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের যারা মালিকেরা ছিল মালিকদেরকে আইন মানে আইনের খাতে সুবদ্ধ করা হয়েছে এবং শাস্তি দেওয়া হচ্ছে এই যে মানুষের উপর যে এরা জুলুম করছে একটা মহামারীতে এটা একটা প্যান্ডেমিক অবস্থায় মানুষের উপরে আঘাত করা এটা কোনো অবস্থাতেই শোভনীয় নয় মনে করে বাংলাদেশের চট্টগ্রামের অবস্থাটা যদি একটু বল চট্টগ্রামেও ঠিক এই যে আপনি বললেন যে 470+ মতো আমি মনে করি আমাদের এই ভাই পরিচালক মহোদয় তার নেতৃত্বে এবং সিভিল সার্জনের নেতৃত্বে অলরেডি দুটা ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আরও যারা অনুমোদনবিহীন এই সমস্ত এই অলিতে গলিতে ফতে ঘাটে এখনো কিছু নাই বিধি মানে না স্বাস্থ্য বিধির বাইরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে একটা ইয়ে আছে যে নিয়ম নীতি অনুযায়ী যে আপনার হাসপাতাল করতে হবে এবং ডায়াগনস্টিক সেন্টার করতে হবে সেইগুলোর বাইরে যে সমস্ত ইয়াগুলো আছে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে এটা গভর্নমেন্টের স্ট্রংলি অর্ডার এবং আমাদের এখানে প্রশাসকরা আছেন পরিচালক আছেন আমি মনে করি এদেরকে এই মালিকেরা বলতেছে যে তারা ওইখানে যে ফিস আছে ফিস গুলো ঢুকানোর জন্য যে সফটওয়্যার আছে সফটওয়্যার নাকি অনেকে ঢুকাইতে পারে নাই আবার যারা ঢুকাইছে সেগুলো অনুমোদন দেওয়ার জন্য ফাইলগুলো প্রসেস আছে এগুলো যাতে যারা প্রকৃতভাবে যাদের কাগজপত্র ঠিক আছে তাদের যেন কোনো অসুবিধা না হয় সেটা ডক্টর হাসান শাহরিয়ার কবির এই যে হাসপাতালগুলো রয়েছে এগুলো তো
অনুমোদনের ব্যাপার আছে, তারপরে ক্লিনিক করলেই তো হলো না, তারা এই যে ডায়াগনস্টিক সেন্টার, এনারা যে যন্ত্রপাতি কেনেন, এই সব কিছু মধ্যে নিশ্চয়ই একটা নিয়ন্ত্রণ থাকা উচিত, বা এই আপনার অভিযান চালাচ্ছেন, এই হাসপাতালগুলো হলোই কি করে অনুমোদন ছাড়া? ধন্যবাদ। আসলে অত্যন্ত সময় উপযোগী একটি প্রোগ্রাম আপনারা করেছেন। আমি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কথা বলছি, চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য দপ্তরে। আপনারা জানেন যে যেমনটি আমাদের আসলে আমাদের বিএমএর সেন্ট্রাল কমিটির সহসভাপতি ডক্টর শেখ শফিউল আলম ভাই বললেন, চট্টগ্রামে এটি আমরা অত্যন্ত ভিজিবল ওয়েতে করার চেষ্টা করছি। আপনারা জানেন যে একটি ক্লিনিক যখন প্রতিষ্ঠা হয় সেটিকে আমরা লাইসেন্স প্রাপ্তির জন্য কিছু প্রিরিকুইজিটস লাগে, সেই প্রিরিকুইজিটসগুলো আগে আমরা দিস ওয়াজ ডান বাই হ্যান্ড টু হ্যান্ড, অর্থাৎ আমরা দেখতাম, দেখে আমরা পাঠাতাম। এটির অনলাইন বিষয়বস্তু বিষয় ছিল না। 2018 সাল থেকে এটি অনলাইন হয়। আমাদের বর্তমানে যেটি নীতিমালা ফলো করছি সেটি হচ্ছে, আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমে এটি স্বাস্থ্য অধিদপ্তর করে থাকে, তাহলে পুরো বাংলাদেশে যদি আপনি হিসাব করেন 6,000-6,500-এর উপরে তারা নিবন্ধন প্রত্যাশী অথবা রেজিস্ট্রেশন দ্বিতীয়বার তারা এটিকে রি রেজিস্ট্রেশন বা আপনাকে এটাকে রিনিউ নবায়ন, সেক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটি হচ্ছে আমরা সেই জন্যই নীতিমালাটা এরকম একটু সুস্পষ্টীকরণ দরকার। সেটি হচ্ছে 2018-19 সালে নিদিন পক্ষে যারা আবেদন করেছেন, আপনার প্রি রিকুইজিটস না থাকলে আবেদন করতে পারছেন, আবেদন করার পরে ওয়েটিং ফর ইন্সপেকশন থাকে, তখন আমরা আমাদের স্বাস্থ্য বিভাগ, যেটি আপনারা জানেন মেট্রোপলিটনে বিভাগীয় পরিচালক এবং অন্যান্য জেলায় জেলা সিভিল সার্জনের একটা কমিটি আছে, সেটা করেন, এটি হচ্ছে মূল কথা। সেটি আপনার নজরদারিটা বর্তমানে গত কিছু মাস ধরে মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে এবং স্বাস্থ্য অধিদপ্তর সচিব মহোদয়ের নির্দেশে এবং আমাদের যিনি আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে আমরা এটি নিয়মিত করে যাচ্ছি। এখন যারা আবেদন করেছেন তাদের মধ্যে যদি আমরা কোনোরকম অভিযোগ থাকে তখন একটি আলাদা বিষয়। আর সত্যিকার অর্থে এমন কিছু ক্লিনিক আছে, যেটা সফি ভাই বললেন, যারা আবেদনই করেনি, দে আর ডুইং ইট উইদাউট এনি পেপার্স, সেটিকে আমরা কোনোরকম ছাড় না দিয়ে, ছাড় দেওয়ার প্রশ্নই আসে না, জিরো টলারেন্স এই বিষয়ে আমরা যেমনটি শুনেছেন সিটি হেলথের, আমরা বেশ কিছু বছর ধরে তাদের, প্রথম দিকে ছিল, শুরুর দিকে যখনও অনলাইন সিস্টেম ছিল না তার আগে ছিল, এর পরবর্তীতে তারা তেমন কিছু করেনি, এছাড়াও আরও অনেক অভিযোগ, অর্থাৎ আবেদনের সুযোগ দেওয়ার পরও তারা সাড়া দেননি। এক্স্যাক্টলি, এটি হচ্ছে মূল কথা, এক নম্বর। দুই নম্বর, আবেদন করেছেন তারপরেও রেজিস্ট্রেশনও আছে, দুটো দুই বিষয় কিন্তু একটু যদি সূক্ষ্মভাবে দেখেন, তারপরেও আপনার সেবার মান ভালো নয় হতে পারে, আপনি যখন করেছেন তখন আপনি ফুলফিলমেন্ট আছে, কিন্তু দেখা গেল যে এমন কিছু অমার্জনীয় অপরাধ হচ্ছে বা হয়ে যাচ্ছে, সেটি নজরদারিতে আনা হচ্ছে, এটি হচ্ছে মূল বিষয়। অর্থাৎ আপনার সেবা গ্রহীতা সেবাদাতা তাদের মধ্যে যে দূরত্ব সেটিকে একেবারে মিনিমাম পর্যায়ে, কারণ যেটি বলছেন যে অনলাইন আবেদনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে, এটি হচ্ছে আমি একটু বলি, সমাধান আমরা করছি, আমাদের আপনারা জানেন যে এটি আসলে আমাদের সদিচ্ছার অভাব নেই, কিন্তু কিছু জনবলের অভাব আছে। আর একই সাথে যখন আপনি অনলাইনে ঢোকার চেষ্টা করেন, আপনি প্রথম দিন না পারলে দ্বিতীয় দিন ঢুকতে হবে বা তৃতীয় দিন ঢুকতে হবে। অনেক ক্ষেত্রে আমার এটা অনুরোধ ক্লিনিক মালিকদের প্রতি, আমরা ক্ষেত্র বিশেষে ক্লিনিক মালিকদের সাথেও আমরা বৈঠক করছি, তাদের এই ব্যাপারে প্রযুক্তিগত কিছু সমস্যা আছে, সেই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, যে আপনারা চেষ্টা করে যান, ইফ ইউ ক্যানট এন্টার টুডে ইউ উইল বি এবল টু এন্টার টুমরো। আমরা আজকে সময় একটু সংক্ষিপ্ত আমরা দেরিতে শুরু করেছি। শফিউল আজম, ডাক্তার শফিউল আলম, আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে এই হাসপাতাল বা ক্লিনিকগুলোতে যেসব চিকিৎসকরা প্র্যাকটিস করেন তাদেরও তো নিশ্চয় জানা উচিত যে এটার অনুমোদন আছে কি আছে না, বা এগুলো খোঁজ নেওয়ার কি কোনো সুযোগ আছে? ধন্যবাদ আপনাকে। টোটাল জিনিসটা আমাদের পরিচালক ডক্টর শাহ ইয়ার আসলে জিনিসটা বলেছে, আমাদের আসলে প্রথম থেকে আমাদের এই যে ব্যবস্থাটা আমরা সত্যিকারভাবে সব কিছু আমরা কিন্তু ডাক্তার সমাজ তুলে উঠতে পারেনি, আদৌ একটা ক্লিনিকের তার রেজিস্ট্রেশন আছে কি না, এখন বিশাল একটা অবকাঠামো আছে, অবকাঠামোতে মেডিকেলের সামনে একটা বিল্ডিং করছে, সেখানে একজন ডাক্তারকে অনুরোধ করতেছে আর গ্রুপ ডাক্তার মিলে দাঁড়া করছে, এখন ওই ডাক্তার তাদের অনুমোদন আছে কি না কী আছে এগুলি আসলে আগে থেকে সেটা একটা ব্যবস্থা ছিল না বিধায় এই গ্রুপকরণ, এখন তখন সরকার এবং এই তদারকি এবং এগুলি যখন আবার নতুনভাবে সৃষ্টি হয়েছে কোভিডের পরে, এখন আবার এবং অনলাইন ব্যবস্থা এবং সব কিছু মিলে এখন স্বাস্থ্য ব্যবস্থার সমন্বয়হীনতাকে
একটা নতুন আঙ্গিকের নাম লাগছে, মানে এখন এখন দেখতে পাবে, এখন জানার সুযোগ বেশি, চিকিৎসক সমাজও এই এই যে একটা অবকাঠামোগত দিক আছে, এখন তাদের সত্যিকারের লাইসেন্স বা অন্যান্য জিনিসপত্রগুলো আছে কিনা এখনও তো দেখবে, এবং তদারকিটাও আরও ভালোভাবে করবে, যেহেতু এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে চিকিৎসকদের যে একটা প্রতিষ্ঠান স্বাস্থ্য বিভাগ এবং আমাদের মাননীয় স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম বিভাগ এবং সিভিল সার্জন কোভিড এর সময় চট্টগ্রামে বিশাল ভূমিকা রেখেছে, ওনাদের তৎপরতা ছিল। আমরা শেষের দিকে আছি, ডাক্তার হাসান শাহরিয়ার কবির, এই অনলাইন ডিজিটাইজেশন করার মাধ্যমে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সচেতনতা বা নজরদারি কি দরকার নেই সংক্ষেপে? অবশ্যই দরকার আছে। আপনারা জানেন যে এটি এক বিষয়, তারা তাদের রেজিস্ট্রেশন করবে, এটির সাথে কোনো সাংঘর্ষিক নয়। আর আমরা মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছি, বিভাগীয় পর্যায়ে আছি, তারা তাদের কাজটি করতে হবে, এবং এতে টিম ভাগ করে আপনার যে কোনো সময় যে কোনো ধরনের অভিযোগ ছাড়াও নজরদারি দরকার আছে, আর অভিযোগ পেলে তো অবশ্যই তাৎক্ষণিক ব্যবস্থা। ভোক্তা বা গ্রাহক বা রোগী যারা, রোগীর স্বজন, তাদের অভিযোগ করার কোনো সুযোগ আছে? এই ব্যাপারে আমাদের সিভিল সার্জন অফিসে প্রত্যেকটি জেলা সিভিল সার্জনের কাছে 24/7 নাম্বার আছে, এবং অভিযোগ বাক্স তো আছেই, সেটি আপনারা জানেন। এছাড়াও আপনি ফোনে যোগাযোগ করতে পারবেন, মেসেজ দিতে পারবেন, মেসেঞ্জারের মাধ্যমে ইনবক্স করতে পারবেন, এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টি ব্যাপারে আমরা একেবারেই কোনো রকম ছাড় দেব না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আমাদের আসলে কারিগরি জটিলতায় ঠিক সময় শুরু করা যায়নি, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম প্রতিদিন আপনাদের অনুষ্ঠান, চট্টগ্রামবাসী যারা রয়েছেন তাদেরকে বলবো এই সব হাসপাতাল যেগুলো অবৈধ আছে এগুলোর ব্যাপারে আপনারাও সজাগ থাকবেন। আমাদের আজকের আয়োজন এখানে শেষ করতে চাই, প্রতিদিন বিকেল 3টায় চট্টগ্রাম প্রতিদিন দেখার আমন্ত্রণ, সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।